ভিউয়ার্স ওয়েলকাম টু এইচ লেকচারস অন ফিজিক্স। আজকের ভিডিওতে আমি তোমাদের বায়ো স্যাভার্ট সূত্রের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আমি করাবো, সেটি হচ্ছে তড়িৎ প্রবাহ বাহী বৃত্তাকার কুণ্ডলীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র নির্ণয়। অর্থাৎ আমরা এখানে একটি বৃত্তাকার কুণ্ডলী আমরা নিয়েছি, একটা পাক আমরা বিবেচনা করব, এন পাকের হলে আমরা লাস্টে এন দ্বারা কী করবো, গুণ করব। তো এই যে আমরা একটা পাকের একটা বৃত্তাকার কুণ্ডলী নিয়েছি, এই কুণ্ডলীর যে অ্যাক্সিস অর্থাৎ সেন্টার দিয়ে যে পারপেন্ডিকুলার যে রেখা কল্পনা করা হয় সেটাই হচ্ছে তার কুণ্ডলীর হচ্ছে সেই অক্ষ। তো সেই অক্ষের উপরে আমরা যে কোনো বিন্দু পিতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা ক্যালকুলেশন করে বের করতে চাই আমরা। এখন দেখো, এটা বোঝানোর জন্য দেখো আমি এখানে যে এই বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে সেটা তোমার ক্লক ওয়াইজ, অর্থাৎ তোমার তড়িৎটা এভাবে প্রবাহিত হচ্ছে, তড়িৎটা প্রবাহিত হচ্ছে তোমার ক্লক ওয়াইজ, এইভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলী, থ্রি ডাইমেনশনাল পিকচার হচ্ছে, এইভাবে থাকবে তোমার প্রবাহবাহী বৃত্তাকার কুণ্ডলীটা, এভাবে থাকবে, তার মধ্যে যে তড়িৎ এভাবে আমরা প্রবাহিত করেছি, তুমি অ্যান্টিক্লক ওয়াইজে তড়িৎ প্রবাহ চালনা করতে পারো। তো এখন আমার এটার যে অ্যাক্সিস সেটা হচ্ছে সেন্টার বরাবর, যদি আমরা একটা রেখা কল্পনা করি তাহলে এই রেখাটাকে বলা হচ্ছে তার অ্যাক্সিস, এই রেখাটাকে বলা হচ্ছে তার অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসের উপরে আমরা এই যে আমার যে হাতটি এখানে আছে এই হাতের এই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্রের মান কত সেটা ক্যালকুলেশন করে বের করতে চাই। তো এখন দেখো, আমরা জানি যে বায়ো স্যাভার্ট সূত্রের মূল যে জিনিসটি সেটি হচ্ছে আমরা জানি যে ডিবি দ্যাট ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড ফোর পাই আই, যদি আমরা এটাকে ভেক্টর ফর্মে লিখতে চাই, ডি এল ক্রস আর ভেক্টর ডিভাইডেড নিচে থাকবে আর কিউ। তার মানে আমার এখানে ডিবি ভেক্টর যেটি, এই ডিবি ভেক্টরটা অবশ্যই আমি একটু এদিকে লিখে রাখি, দেখো যে ডিবি ভেক্টরটা অবশ্যই ডিবি ভেক্টর অবশ্যই ডিএল এর সাথে কি হবে পারপেন্ডিকুলার, ডিএল ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হবে, এবং সাথে সাথে তোমার ডিবি ভেক্টরটা আর ভেক্টর যেটি আছে আর ভেক্টরের সাথে তোমার কি হবে পারপেন্ডিকুলার। তাহলে তার মানে আমার এই ডিবি অলওয়েজ ডিএল এবং আর, অর্থাৎ ডিএল আর, এই এই ডিএল এবং আর এর সাথে অবশ্যই ডিবিটা সবসময় কী অবস্থায় থাকবে পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্বভাবে থাকবে। তো সেই জিনিসটা, সেই কনসেপ্টটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, আমি এখানে রাইট ডাউন করলাম, তোমরা একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এখন আমরা এখানে যে আমরা বৃত্তাকার প্রবাহবাহী কুণ্ডলী নেওয়া হলো, তো সেই কুণ্ডলীর অক্ষটা এটা হচ্ছে তার অক্ষ, সেই অক্ষের উপরে পি একটি আমরা বিন্দু নিয়েছি, তো সেই পি বিন্দুটা সেন্টার হতে এক্স দূরত্বে অবস্থিত, তার মানে আমরা এই সেন্টার হতে এক্স দূরত্বে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা ক্যালকুলেশন করে বের করতে চাই। তো এই কুণ্ডলীর মধ্য দিয়ে আমরা ক্লক ওয়াইজ আই মাত্রা তড়িৎ প্রবাহ চালনা করেছি। তো তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা এখানে যদি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্ট বিবেচনা করি, এই যে উপরের অংশটাই, এই এখানে যদি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্ট বিবেচনা করা হয় তাহলে এই এলিমেন্টের যে দৈর্ঘ্য সেটা এই বরাবর থাকবে, এই অংশটাকে বলা হয়েছে তোমার ডিএল, ডিএল, এবং আমরা এই ডিএল এর মধ্যবিন্দু হতে আমরা যে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করি তার সাথে কি করতে হয় যোগ করে দিতে হয়, তাহলে আমরা এই রেখা থেকে আমরা কি করে দিলাম যোগ করে দিলাম, দিলে আমরা পি পয়েন্ট পর্যন্ত পেয়ে গেলাম। এই যে দূরত্ব এটাকে আমরা নামকরণ করলাম ধরো আর, আর এই কুণ্ডলী যে তোমার ব্যাসার্ধ এটাকে আমরা নামকরণ করলাম ছোটদের, আরো যেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করেছি আমরা অন্য একটা নাম দিয়ে দিই ধরো এ, অর্থাৎ এই কুণ্ডলীর যে ব্যাসার্ধ সেটাকে আমরা নামকরণ করলাম এ। আর এই ডিএল এর মধ্যবিন্দু হতে পি পয়েন্ট যেখানে আমরা চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে চাই সেই দূরত্বটাকে আমরা নামকরণ করেছি আর। নর্মালি বিএসএভার সূত্রে এই যে আর সেটা হচ্ছে ডিএল এর মধ্যবিন্দু হতে যে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করা হয় তার সংযোগ সরলরেখার যে মধ্যবর্তী দূরত্ব দ্যাট ইজ আর। তাহলে আমরা এই দূরত্বটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম আর দিয়ে। আর অ্যাকচুয়ালি আমরা এখানে লিখতে পারি যেহেতু এটা এক্স, এ এটা এক্স, তার মানে আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো রুট ওভার আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পিথাগোরাস সূত্র প্রয়োগ করে। আচ্ছা, এখন এই ডিএল, ডিএল অবশ্যই আর এর সাথে কী অবস্থা থাকবে পারপেন্ডিকুলার। তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে থ্রি ডাইমেনশনাল পিকচার হচ্ছে এইটা, তোমার তড়িৎটা এভাবে প্রবাহিত হচ্ছে, তার মানে আমার ডিএল এর এই যে দিকটা, এই দিকটা বলতে মূলত বোঝানো হচ্ছে তড়িৎ এইভাবে প্রবাহিত হচ্ছে, খেয়াল করো তোমরা তড়িৎ এইভাবে প্রবাহিত হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ, এইভাবে সরি ক্লকওয়াইজ প্রবাহিত হচ্ছে, তার মানে এই অংশে যে আমরা ডিএল কল্পনা করেছি উপরের অংশে, এই ডিএল এর দিক অ্যাকচুয়ালি এই বরাবর থাকবে, ডিএল এই বরাবর থাকবে, আর আমরা যে আর কল্পনা করেছি এই আরটা কিন্তু ডিএল এর মধ্যবিন্দু হতে এই অবস্থায় থাকবে,
dl এর মধ্যবিন্দু হতে এই অবস্থায় থাকবে অর্থাৎ p এর দিকে থাকবে তার মানে আমার এখানে r এর সাথে এইটাকে বলা হচ্ছে r তো r এর সাথে dl এর যে অ্যাঙ্গেল সেটা কত ডিগ্রি 90 ডিগ্রি তার মানে অ্যাকচুয়ালি তোমার এই অ্যাঙ্গেলটা তৈরি হবে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে dl এর সাথে r এর যে অ্যাঙ্গেল দ্যাট ইজ 90 ডিগ্রি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি আবার একটু ক্লিয়ার করি ডেরিভেশন দ্যাট ইজ ভেরি সিম্পল জিনিস মূল কনসেপ্টটা তোমার বুঝতে হবে আমরা এখানে তড়িৎটা প্রবাহিত চালনা করেছি ক্লকওয়াইজ তো ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ চালনা করলে তোমার এই যে উপরে যে আমরা ডিএল কল্পনা করছি তাহলে ডিএল এর দিক কি স্পর্শক বরাবর এই বরাবর থাকবে ডিএল এর দিক এটাই হচ্ছে ডিএল এর দিক এটাই হচ্ছে ডিএল এর দিক আর আরেক দিকটা হচ্ছে তোমার এখান থেকে তুমি অ্যাক্সিস তৈরি করেছো তাহলে আরেক দিকটা হচ্ছে তোমার এই বরাবর থাকবে এই বরাবর থাকবে তার মানে আমার এখানে আর এর সাথে আর এই এটাই হচ্ছে পি পয়েন্ট এই পয়েন্টটাই হচ্ছে পি পয়েন্ট তো ডিএল এর সাথে আর এর যে অ্যাঙ্গেল সেটা কত ডিগ্রি দেখো 90 ডিগ্রি তার মানে এই অ্যাঙ্গেলটা তৈরি হবে 90 ডিগ্রি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো একইভাবে আমরা এখানে যদি আরেকটি জিনিস একটু দেখানোর চেষ্টা করি দেখো তোমার এই নিচে যদি আমরা আর একটা ডিএল কল্পনা করি দেখো এই জায়গায় আমরা আর একটা ডিএল তৈরি করছি এবং এই ডিএল নিচের অংশটাই আমরা এখানে একটা ডিএল নিয়েছিলাম তার বিপরীত পাশে নিচে আর একটা ডিএল আমরা নিচ্ছি তো সেই ডিএল ও তোমার এই দৈর্ঘ্যটাকে আমরা নামকরণ করব ডিএল তো ডিএল এর মধ্যবিন্দু হতে যদি আমরা একটা রেখা কল্পনা করি তাহলে এই যে দূরত্ব এটাও কত হবে আর হবে এই দূরত্ব আর এই দূরত্বটা কি হবে সেম হবে যেহেতু এটা একটা বৃত্তাকার কয়েল তো ডিএল এর এই যে এখানে দিকটা হবে তোমার এই বরাবর ডিএল এর দিকটা হচ্ছে এই বরাবর আর এখানে ডিএল এর দিক ছিল এই বরাবর এই বরাবর বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে থ্রি ডাইমেনশনাল পিকচার হচ্ছে উপরের অংশটায় ডিএল এর দিক ছিল উপরের দিকে ডিএল এর দিক ছিল এই বরাবর যেহেতু তুমি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ চালনা করেছো এই বরাবর ডিএল এর দিক ছিল এই ডিএল এর দিকটা আর নিচের অংশটার ক্ষেত্রে দেখো তড়িৎটা এই দিক দিয়ে প্রবাহিত হবে এই দিক দিয়ে বের হয়ে যাবে তার মানে এই অংশটা ডিএল এর দিক হবে এই বরাবর এই যে ডিএল এর দিকটা সেটা এই বরাবর তো ডিএল এর দিকের সাথে এই ক্ষেত্রেও আমার এখানে আর যে অ্যাঙ্গেল সেটা কত হবে 90 ডিগ্রি হবে তার মানে আমরা যদি এই সমস্ত মানগুলো এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো আমার কি রেজাল্টটা তৈরি হচ্ছে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে দেখো আমরা এই অ্যাঙ্গেলটাকে আমরা নামকরণ করলাম হলো আলফা তো এটা যদি আলফা হয় তাহলে আমার এই অ্যাঙ্গেলটাও কত হবে এই অ্যাঙ্গেলটাও কত হয়ে যাবে আলফা হয়ে যাবে যেহেতু এটা একটা সার্কুলার কয়েল তো সার্কুলার কয়েলের আমরা উপরের সারফেস থেকে উপরের যে অংশ হতে যে ডিএল ডিএল থেকে যে দৈর্ঘ্যটা আমরা নিয়েছি নিচের অংশ থেকে সেম একই দূরত্বে আমরা সেই পয়েন্টটা পেয়েছি সুতরাং আমার এখানে এই দূরত্ব সেম হবে আর এটা যেহেতু অ্যাক্সিস সুতরাং অ্যাক্সিসের সাথে এটা যে অ্যাঙ্গেল তৈরি করবে আলফা এই অ্যাক্সিসের সাথে এটাও তোমার সেম অ্যাঙ্গেল তৈরি করবে দ্যাট ইজ আলফা আচ্ছা এখন দেখো আমরা এই ক্ষুদ্রাতিপুত্র ডিএল এর জন্য পি পয়েন্টের চুম্বক ক্ষেত্রের মান দ্যাট ইজ আমরা লিখবো বিয় সেবার সূত্র অনুসারে ডিবি দ্যাট ইজ ইকাল টু মিউ নট ডিভাইডেড ফোর পাই আই ডিএল সাইন থিয়েটার সাইন থিয়েটার থিয়েটার বলতে অ্যাকচুয়ালি কার সাথে কার মধ্যবর্তী কোণ ডিএল এর সাথে তথা প্রবাহের দিকের সাথে আর এর মধ্যবর্তী কোণ তো ডিএল এর সাথে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কত পেয়েছি যেটা আমি থ্রি ডাইমেনশনাল পিকচার দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিলাম দ্যাট ইজ 90 ডিগ্রি তাহলে সাইন 90 ডিগ্রি ডিভাইডেড নিচে থাকবে হচ্ছে তোমার এই ডিএল এর মধ্যবিন্দু হতে পি বিন্দু দূরত্ব দ্যাট ইজ আর স্কোয়ার তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো মিউ নট ডিভাইডেড ফোর পাই আই ডিএল সাইন 90 মানে হচ্ছে 1 ডিভাইডেড আর স্কোয়ার এই যে ডিবিটা আমরা এখানে পেলাম এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএল এর জন্য আমরা এই পয়েন্টে ডিবি পেলাম আচ্ছা এখন বলো তো এই যে ডিবির দিক কোন দিকে হবে ডিবির দিকটা হবে ডিএল এর সাথেও ডিবি পারপেন্ডিকুলার এই ডিবিটা পারপেন্ডিকুলার হবে এবং সাথে সাথে আর এর সাথেও তোমার কি হবে পারপেন্ডিকুলার হবে তাহলে আমার এই উপরে অংশটার ক্ষেত্রে ডিএল এর দিক কোন দিকে ছিল এই বরাবর আচ্ছা আমি যদি একটু থ্রি ডাইমেনশনাল পিকচার দিয়ে দেখাতে চাই আর এর দিকটা ছিল কোন বরাবর এই বরাবর তার মানে আমার এই দিকে প্রবাহের দিক ধরতে হয় তোমার এই ডিবির দিক বের করা হয় কি দিয়ে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম দিয়ে তো ডান হস্ত নিয়ম কি যে তড়িৎ এদিকে প্রবাহিত হলে তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে তড়িৎ ক্লকওয়াইজ এই দিকে প্রবাহিত হচ্ছে তাহলে এই আঙ্গুলগুলোকে আমার কি করতে হবে মুষ্টিবদ্ধ করতে হবে এই আঙ্গুলগুলো যদি গুলোকে যদি আমি মুষ্টিবদ্ধ করি তাহলে এই যে আমার যে পি পয়েন্ট এই পি পয়েন্ট থেকে দেখো তোমার কোন দিকে প্রবাহিত হচ্ছে এই আঙ্গুলগুলো এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে তোমার এদিকে তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলিকে রেখে আমার এই আঙ্গুলগুলোকে কি করতে হবে মুষ্টিবদ্ধ করতে হবে তাহলে এই আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করলে এদিক দিয়ে কি হয়ে যাচ্ছে পি পয়েন্ট দিয়ে বের হয়ে যাচ্ছে তার মানে আমার এই ক্ষেত্রে পি পয়েন্ট দিয়ে এদিক দিয়ে যাচ্ছে তার মানে আমার এই ক্ষেত্রে পি পয়েন্টে যে চুম্বক ক্ষেত্রের দিকটা হবে ডিবি সেটা এই বরাবর কি হয়ে যাবে বের হয়ে যাবে তার মানে মূল জিনিসটা হলো দেখো আমি আবার একটু দেখানোর চেষ্টা করি তোমরা একটু ভালো করে বোঝো এটা হচ্ছে ডিএল এর দিক এটা হচ্ছে ডিএল এর দিক এটা হচ্ছে আর এর দিক
আর ডিবির দিক হবে তোমার এই বরাবর। দেখো প্রত্যেকটা একে অপরের সাথে কি অবস্থা আছে, পারপেন্ডিকুলার। দেখো এই যে ডিবি, এই ডিবি, এই যে দেখো হচ্ছে ডিবি, এই যে ডিবিটা দেখো, এটা হচ্ছে ডিএল এর দিক, এটা আর এর দিক, এটা আর এর দিক, আর এটা হচ্ছে ডিবির দিক, এটা হচ্ছে ডিবির দিক। তাহলে এখন দেখো এই যে ডিবিটা, এই ডিবিটা দেখো তোমার ডিএল এর সাথেও পারপেন্ডিকুলার এবং আর এর সাথেও কি পারপেন্ডিকুলার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, দেখো ভালো করে দেখার চেষ্টা করো। তার মানে আমরা এখানে ডিবি এই বরাবর আমরা পেয়ে গেলাম। তো ডিবি দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে আমরা ডিবি লিখলাম। এখন আমি যদি এই বরাবর আর একটা পারপেন্ডিকুলার ড্র করি, দেখো এই ই পয়েন্টকে ছেদকারী যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে দেখো এখানে একটি জিনিস তৈরি হবে। সেটা হচ্ছে দেখো আমার এই যে অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। টোটাল এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, যেহেতু আর এর সাথে ডিবির অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো আমার এটা টোটালটা যদি 90 ডিগ্রি হয়, এইটা আলফা আবার নিচেরটাও আলফা, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা তৈরি হবে 90 ডিগ্রি মাইনাস 2 আলফা। খেয়াল করো টোটালটা কত, 90 ডিগ্রি। তো 90 থেকে যদি আমি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যোগ করে মাইনাস করি, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। তো টোটাল কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে আমরা এই আলফা প্লাস আলফা মাইনাস করলে -2 আলফা হয়ে যাবে, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। এখন আমাদের বের করতে হবে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত। তো আমরা ধরে নিলাম ধরো ওই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা নামকরণ করলাম ধরো এক্স। একটা জিনিস খেয়াল করেছে, দেখো আমি এখানে আর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, তার মানে এই যে অ্যাক্সিসের সাথে এটা কিন্তু আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তার মানে কি আমরা নিতে পারি না? দেখো তো এই অ্যাঙ্গেল আলফা প্লাস এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস 2 আলফা প্লাস এই অ্যাঙ্গেল, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। খেয়াল করো এই আলফা যোগ এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কত আলফা, এই অ্যাঙ্গেল কত 90 মাইনাস 2 আলফা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, এই এক্সের মানটা আমরা বের করতে চাই। তো এই তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত, 90 ডিগ্রি, যেহেতু এটা পারপেন্ডিকুলার ড্র করেছো এক্সিসের সাথে, এটা 90 অ্যাঙ্গেল তৈরি করবে। তার মানে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো তৈরি হচ্ছে 90 ওই পাশে গেলে এটার সাথে কাটাকাটি হয়ে শূন্য হয়ে যাবে, আর এখান থেকে এটা ক্যালকুলেশন করলে মাইনাস আলফা প্লাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু তৈরি হচ্ছে আলফা। তার মানে আমার এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই অ্যাঙ্গেলটাও কত হয়ে যাবে, আলফা হবে। আচ্ছা এটা যেহেতু আলফা, তাহলে ডিবি এটার সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে ডিবির এই বরাবর উপাংশে তৈরি হবে ডিবি কজ আলফা, আর এই বরাবর যে উপাংশটা তৈরি হবে সেটা হচ্ছে ডিবি সাইন আলফা। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, দেখো ডিবি সাইন আলফা, ডিবির ডিবি যেহেতু এই পারপেন্ডিকুলার যে রেখাটা আমরা ড্র করেছি তার সাথে যেহেতু আলফা কোণ তৈরি করেছে, সুতরাং ডিবির এই বরাবর যে উপাংশ হবে সেটা ডিবি কজ আলফা, আর এই বরাবর যে অ্যাক্সিস বরাবর যে উপাংশ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিবি সাইন আলফা। যেহেতু আমরা জানি যে আনুভূমিক উপাংশ কজ আলফা হয় আর উল্লম্ব উপাংশ সাইন আলফা, ঠিক একইভাবে তাহলে আমরা এই ডিএল এর জন্য আমরা এখানে যে ডিবি পেলাম তার উপাংশগুলো আমরা এখানে ক্যালকুলেশন করে বের করেছি, একইভাবে আমরা এখানে যে নিচের অংশটা যে ডিএলটা আছে এই ডিএল এর জন্য আমরা এখানে কি পাবো, এখানে তোমার একটা চৌম্বক ক্ষেত্রের মান পাওয়া যাবে ডিবি। তো সেই ডিবির মান কত হবে, এই ডিএল ও তোমার ডিএল এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি হবে, সেম এই জিনিসটা পাওয়া যাবে, যেহেতু তোমার এখান থেকে এটা দূরত্ব সেম আর, এবং এক্ষেত্রে প্রবাহের দিক অ্যাকচুয়ালি তোমার এদিকে থাকবে, নিচের এই সারফেসটাই প্রবাহের দিক হচ্ছে এই বরাবর থাকবে, এই বরাবর থাকবে। তাহলে ডিএল ক্ষুদ্রাতে ক্ষুদ্র যে ডিএলটা আমরা কল্পনা করবো তার দিক হবে এদিকে হবে, আর এখানে আর এর দিক হচ্ছে তোমার এই বরাবর, আর এর দিক হচ্ছে এই বরাবর উপরের দিকে। তার মানে আমার এখানে ডিএল এর সাথে আর এর যে অ্যাঙ্গেল সেটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তার মানে এই ডিএল এর জন্য এই পয়েন্টও এই ক্ষুদ্রাতে ক্ষুদ্র এই অংশটার জন্য আমার এখানে পি পয়েন্টের চৌম্বক ক্ষেত্রের মান তৈরি হবে ডিবি ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড 4 পাই আইডিএল আর স্কোয়ার, এই জিনিসটি তৈরি হবে তোমার এই পি পয়েন্টে এই ডি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএল এর জন্য, অর্থাৎ লোয়ার যে নিচের অংশটা যে আমরা ডিএল তৈরি করেছি সেই ডিএল এর জন্য। এবং এখানে দেখো প্রবাহ হচ্ছে এদিক দিয়ে চালনা করেছে তুমি, তো প্রবাহ যেহেতু এদিক দিয়ে চালনা করেছো, প্রবাহ যেহেতু এই বরাবর আছে, ডিএল এর দিক হচ্ছে এই বরাবর, তথা প্রবাহের দিক হচ্ছে এই বরাবর, তাহলে এটাকে এই বরাবর রেখে তোমার এটাকে কি করতে হবে, তোমার এই পি পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা পাবো ডিবি, তার ডিরেকশনটা কোন দিকে হবে, তার ডিরেকশনটা হচ্ছে তোমার পি পয়েন্টে কিন্তু এই বরাবর আছে, এই বরাবর, এই বরাবর থাকবে, অর্থাৎ তোমার বৃদ্ধাঙ্গুলিকে প্রবাহের দিকে ধরতে হবে আর এই আঙুলগুলোকে মুষ্টিবদ্ধ করতে হবে। তাহলে এই আঙুলগুলোকে মুষ্টিবদ্ধ করলে কোন দিকে হচ্ছে, দেখো পি পয়েন্ট থেকে আমরা বৃদ্ধাঙ্গুলিকে প্রবাহের দিকে ধরবো আর এই আঙুলগুলোকে মুষ্টিবদ্ধ করতে হবে, তার মানে এটাকে প্রবাহের দিকে ধরে এটা মুষ্টিবদ্ধ করলে কিন্তু এই বরাবর ডিবির দিকটা তৈরি হচ্ছে। তো সেই ডিবির দিকটা যদি আমরা এখানে দেখাতে চাই,
তাহলে তোমার e বরাবর dv ডিরেকশনটা তৈরি হচ্ছে, e বরাবর dv ডিরেকশনটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে সেই dv। তো dv দেখো, আবার সেম জিনিস, তোমরা এটা ক্যালকুলেশন করে যে অ্যাঙ্গেলটা পেয়েছিলে আলফা, এই অ্যাঙ্গেলটা তুমি ক্যালকুলেশন করলে কত পাবে, আলফা পেয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা আলফা, অর্থাৎ এই আর এর সাথে তোমার এই অ্যাঙ্গেলটা, এই যে ডিবি, এটা কত অ্যাঙ্গেল তৈরি করবে, 90 ডিগ্রি। তাহলে তোমার এটা কত হবে, 90 - 2 আলফা। তাহলে এইটা যোগ এইটা যোগ এটা কত, 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা তৈরি হয়ে যাবে আলফা। তার মানে ডিবির এই বরাবর যে উপাংশ তৈরি হচ্ছে, দ্যাট ইজ ডিবি কজ আলফা। আর এই বরাবর ডিবির, এই ডিবির এই বরাবর, অর্থাৎ এক্সিস বরাবর আর একটা উপাংশ তৈরি হচ্ছে, দেখো, দ্যাট ইজ ডিবি সাইন আলফা। দেখো একটা জিনিস খেয়াল করেছো, দেখো আমরা এই ডিএল এর জন্য যে এই পি পয়েন্টে যে দুটো উপাংশ পেয়েছিলাম, একটা ডিবি কজ আলফা আর একটা ডিবি সাইন আলফা, একইভাবে এই ডিএল এর জন্য যে আমরা এখানে দুটি উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে ডিবি কজ আলফা আর একটা হচ্ছে ডিবি সাইন আলফা। তো এই যে ডিবি কজ আলফা, এই ডিবি কজ আলফা আর এই ডিবি কজ আলফা, এটা এটা মান কি পরস্পর সমান এবং বিপরীত, তাহলে এরা এরা একে অপরকে কি করবে, ক্যান্সেল করে দিবে। তার মানে এই ডিবি এটার জন্য যে তুমি আনুভূমিক উপাংশ পেয়েছো, এই ডিএল এর জন্য যে আনুভূমিক উপাংশ পেয়েছো, এরা কিন্তু পরস্পরকে কি করে দিবে, ক্যান্সেল করে দিবে। তাহলে আমার এখানে কোন অংশটা, আমার এখানে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান, সেটা হচ্ছে অ্যাক্সিস বরাবর যে আমরা উপাংশটা পাচ্ছি, এই যে দেখো ডিবি সাইন আলফা, এটার জন্য আর একটা পেয়েছি ডিবি সাইন আলফা। এই দুইটার ডিরেকশনে কিন্তু দেখো একই দিকে, তার মানে এই ক্ষুদ্রাতিক্ষুদ্র ডিএল এর জন্য আমরা এখানে পি পয়েন্টে যে দুইটা ডিএল নিয়েছি, দুইটা ডিএল এর জন্য ডিবি সাইন আলফার ডিরেকশন একই দিকে। তার মানে আমি যতগুলো, অর্থাৎ আমি যদি এখানে একটা ডিএল কল্পনা করি, এখানে একটা ডিএল কল্পনা করি, তাহলে এই যে ডিবি কজ আলফা একে অপরকে ক্যান্সেল করে দিবে, যেহেতু এই পয়েন্ট থেকে এটার দূরত্ব এবং এই পয়েন্ট থেকে এটার দূরত্ব কি হবে, সেম হবে। থ্রি ডাইমেনশনাল পিকচার হচ্ছে এইটা, এটা এটা সেম হবে, থ্রি ডাইমেনশনাল পিকচার এইটা। তার মানে আমার এখানে তুমি যতগুলো ডিএল কল্পনা করো না কেন, এই ডিএলের জন্য এই ডিএল, তার জন্য যে অনাভাবিক উপাংশ সেটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি যদি এই ডিএল আর এখানে ডিএল কল্পনা করো, তাহলে এই দুটা ডিএল এর জন্য যে অনাভাবিক উপাংশ ডিবি কজ আলফা, ডিবি কজ আলফা আলফা, তারা একে অপরকে কি করবে, ক্যান্সেল করবে। শুধু কার্যকর যে উপাংশটা, সেটি হচ্ছে ডিবি সাইন আলফা। তাহলে আমরা এখানে এই ক্যালকুলেশন থেকে দেখতে পেলাম, দেখো একটা জ্যামিতিক যে বিষয়গুলো সেগুলো আমি আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তার মানে আমার এই পি পয়েন্টে মোট যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেটা কোন উপাংশটা শুধু কার্যকর, সেটি হচ্ছে ডিবি সাইন আলফা। তার মানে আমার পি পয়েন্টে টোটাল পরিভাবটার জন্য যদি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, দ্যাট ইজ বি ইজ ইকুয়াল টু, আমরা লিখবো সামেশান ডিবি সাইন আলফা, সামেশন ডিবি সাইন আলফা, এই বরাবর যে উপাংশ সেটি কত, ডিবি সাইন আলফা। তার মানে যতগুলো ডিবি সাইন আলফা তৈরি হবে, সবগুলোকে কী করবো, সাম করবো। দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রাল ভাষায়, ইন্টিগ্রেশন ডিবি, ডিবি অ্যাকচুয়ালি তোমার এখানে মিউ নট ডিভাইডেড ফোর পাই আই ডিএল সাইন থেট আই ডিএল আর স্কোয়ার ইন্টু সাইন আলফা। দেখ সাইন আলফাটাকে যদি আমরা একটু ডিফাইন করি, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তো সাইন আলফা মানে কি, সাইন আলফা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে আমরা এটাকে লিখতে পারি এ ডিভাইডেড আর, সাইন আলফা মানে হচ্ছে আমরা এই ত্রিভুজ থেকে এই পয়েন্ট, এই ডিএল আর এই পয়েন্ট, এই যে সমকাল ত্রিভুজ তৈরি হয়েছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে অতিভুজ আ, আর এটা হচ্ছে অ্যাক্সিসের যে দূরত্ব, সেন্টার থেকে পি পয়েন্টের যে দূরত্ব, সেটা হচ্ছে এক্স। তো এটা যেহেতু আলফা, তাহলে সাইন আলফা সমান কী হবে, লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন আলফার পরিবর্তে আমরা লিখেছি এ বাই আর। তো ফাইনালি দেখো আমরা এটা ক্যালকুলেশন করে বের করতে চাই, মিউ নট কনস্ট্যান্ট, এখানে যে তড়িৎ প্রবাহ চালনা করেছে আই, দ্যাট ইজ অলসো কনস্ট্যান্ট, এখানে এ, এ হচ্ছে তোমার এই বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধ, এ দ্যাট ইজ অলসো কনস্ট্যান্ট, ডিভাইডেড ফোর পাই আর স্কোয়ার, আর গুণ করলে আর কিউব, আর কিউব হচ্ছে তোমার এখান থেকে ডিএল এর মধ্যবিন্দু হতে পি বিন্দু যে দূরত্ব, দ্যাট ইজ অলসো কনস্ট্যান্ট, এটাকে আমরা বামে নিয়ে গেলাম, তাহলে এটা তৈরি হবে আর কিউব, আর স্কোয়ার আর গুণ করলে আর কিউব হয়ে যাবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন থাকছে কি, শুধু ডিএল, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি মিউ নট আই এ ডিভাইডেড ফোর পাই আর কিউব ইন্টিগ্রেশন ডিএল। তো ইন্টিগ্রেশন ডিএল বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে এই যে টোটাল যে আমরা বৃত্তাকার প্রবাহবাহী কুণ্ডলী নিয়েছি, এই টোটাল বৃত্তাকার প্রবাহবাহী কুণ্ডলীর মোট দৈর্ঘ্যটা। তো এটা ডিএল, এটা ডিএল, অসংখ্য ডিএল তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি ডিএল, ইন্টিগ্রেশন ডিএল বলতে বোঝানো হচ্ছে এই টোটাল এই বৃত্তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য। তো টোটাল বৃত্তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য বলতে তার কোন দৈর্ঘ্যটাকে বোঝানো হয়, তার পরিধির দৈর্ঘ্য। তো পরিধির দৈর্ঘ্য, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই, যেহেতু ব্যাসার্ধকে আমরা নামকরণ করেছি এ, সুতরাং এটা পরিধির দৈর্ঘ্য হবে 2 পাই এ। তাহলে দেখো আমরা ফাইনালি ক্যালকুলেশন করে আমরা কী পাচ্ছি, দেখো দ্যাট ইজ ইকুয়াল টু মিউ নট, এখানে পাই আর এই পাই কাটাকাটি হবে। আচ্ছা, পাই পাই কাটাকাটি করে একটা আর একটা ফর্মুলা আমি তৈরি করে দেখাবো তোমাদের,
আর এখানে টু এই টু আর এই ফোর কাটাকাটি হয়ে নিচে টু থাকবে, তাহলে ফাইনালি আমার এখান থেকে তৈরি হচ্ছে দেখো মিউ নট আই মিউ নট মিউ নট আই এস স্কোয়ার ডিভাইডেড আমরা এখানে লিখতে পারি টু টু এ এ এ গুণ হয়ে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর নিচে আসে হচ্ছে শুধু তোমার আর কিউব। তো টু আর কিউব দ্যাট ইজ ইকুয়াল টু, আমি টু উপরে লিখে দেখাই, দ্যাট ইজ ইকুয়াল টু আমার এখানে ফাইনালি তৈরি হবে দেখো বি বি ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড মিউ নট আই এস স্কোয়ার ডিভাইডেড টু ইন্টু আর কিউব। আর কিউব মানে অ্যাকচুয়ালি আমরা যদি এই মানটা অ্যাপ্লাই করি আর এর পরিবর্তে, তাহলে আমার এখানে তৈরি হচ্ছে দেখো এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রুট থাকার কারণে হাফ থাকবে, আর এখানে থ্রি থাকার কারণে ফাইনালি তোমার এখানে তৈরি হবে থ্রি ডিভাইডেড টু। এটাই হচ্ছে একটি প্রবাহবাহী বৃত্তাকার কুণ্ডলীর অক্ষের উপর যে কোনো দূরত্বে এক্স যে কোনো দূরত্বে এই বিন্দুতে চুম্বকক্ষেত্রের মান। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, দেখো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। আর একটা জিনিস দেখো, আমরা এখান থেকে আরেকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি। দেখো তোমরা এটা একটা পাকের জন্য, এটা তোমরা যদি এন পাকের বৃত্তাকার কুণ্ডলী হয় তাহলে এখানে এন দ্বারা কী করবে, গুণ করে দিবে, সেটা নিশ্চয়ই তোমরা ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে পারবে। এবারে দেখো আমি এখানে আরেকটি জিনিসের একটু অবতারণা করব, সেটি হচ্ছে দেখো এই যে আমরা যে কাটাকাটি করলাম এটাকে যদি আমি কাটাকাটি না করে এইরকমভাবে রেখে দিই, দেখো ডি বি ইকাল টু মিউ নট ডিভাইডেড ফোর পাই, মিউ নট ডিভাইডেড ফোর পাই রেখে দিলাম, আর এখানে আই আই এখানে টু কাটবো না আমরা, এখানে টু পাই থাকবে, এখানেও ফোর থাকবে, এ নিচের পাইটাও থাকবে, ফোর পাই আমি লিখেছি, আর এখানে উপরে আছে দেখো এই টুকে আমি সামনে নিয়ে আসলাম, এই টুকে যদি সামনে আনা হয় তাহলে টু, আর এই পাই পাই রেখে দিলাম টু পাই এস স্কোয়ার, আর এখানে আরেকটি জিনিস আছে সেটি হচ্ছে আই ডিভাইডেড নিচে হচ্ছে তোমার টু আর কিউ। দেখো তাহলে এই জিনিসটা আমি কাটাকাটি না করে এটাকে এই অবস্থায় রেখে দিলাম একটি জিনিস টার্ম সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড ফোর পাই টু টু রেখে দিলাম, পাই স্কয়ার অ্যাকচুয়ালি এই বৃত্তটার ক্ষেত্রফল, এই অংশটার যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে তোমার পাই স্কয়ার, তার মানে আমরা এটাকে লিখতে পারি এ ইন্টু এখানে হচ্ছে আই ডিভাইডেড, ক্ষেত্রফলটাকে আমরা নামকরণ করলাম এ দিয়ে, পাই স্কয়ারের পরিবর্তে আমরা লিখলাম এই বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল ডিভাইডেড টু আর কিউব। দ্যাট ইজ ইকুয়াল টু দেখো এটা যদি এন পাকের কুণ্ডলী হয় তাহলে আমরা এখানে কি এন দ্বারা গুণ করে দেবো, তাহলে মিউ নট ডিভাইডেড তুমি এই মিউ নট ডিভাইডেড আচ্ছা এই টু তো থাকবে না, নিচে শুধু কি থাকবে, নিচে হচ্ছে শুধু আর থাকবে, নিচে শুধু আর থাকবে, এটা একটা কাটাকাটি করলে নিচে একটা টু আসে, ওই টু ওই টু কাটাকাটি করলে নিচে টু চলে আসবে, তাহলে মিউ নট ডিভাইডেড ফোর পাই এটা একটা কাটাকাটি করে দিতে পারো টু পাই ইন্টু আমরা যদি এন পাক করি তাহলে এন আই এ ডিভাইডেড আর কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড ফোর পাই, এই জিনিসটাকে বলা হয় চুম্বক ভ্রামক ডিভাইডেড এন আই এ এই জিনিসটিকে বলা হয় চুম্বক ভ্রামক, তাহলে মিউ নট ডিভাইডেড আচ্ছা টু পাই হবে, সরি আমরা এই টু আর এই ফোর কাটাকাটি করে টু করে দিয়েছি, তাহলে মিউ নট ডিভাইডেড টু পাই এম ডিভাইডেড আর কিউব, মানে আমরা এটাকে লিখতে পারি এই আরকে যদি আমরা রিপ্লেস করি তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড টু। এই যে সমীকরণটা তৈরি হলো এটাই হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে এন পাকের ক্ষেত্রে, এন পাক না হলে এখানে এন থাকবে না, তাহলে আই যেটা সেটাই হচ্ছে তোমার এই এম, এই এমটাকে বলা হয় চুম্বক ভ্রামক, এই এমটাকে বলা হচ্ছে চুম্বক ভ্রামক, তার মানে এম দ্যাট ইজ ইকুয়াল টু এন আই এ ইজ ইকুয়াল টু এই জিনিসটির নাম হচ্ছে চুম্বক, এই জিনিসটিকে বলা হয় চুম্বক ভ্রামক, চুম্বক ভ্রামক। তাহলে আমরা আর যদি একটা পার্ট হতো তাহলে আই এ এই আই ইন্টু এ গুণ করলে যে জিনিসটি তৈরি হয় সেটা হচ্ছে চুম্বক ভ্রামক। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমার যদি এন পাকের কুণ্ডলী হয় তাহলে এটাকে এন দ্বারা গুণ করতে হবে, আর যদি একটা পাকের বৃত্তাকার কুণ্ডলী হয় তাহলে সেই কুণ্ডলীর অক্ষের উপরে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রে মান হবে এইটা, আর আমরা এটা যে সমীকরণটা বের করেছি সেটা হচ্ছে এন পাকের কুণ্ডলী হলে এখানে এন দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে, যেখানে এই সমীকরণে একে বলা হয় একে বলা হয় কুণ্ডলীর ব্যাসার্ধ, আর এক্স হচ্ছে কুণ্ডলী সেন্টার হতে যে কোনো দূরত্ব হচ্ছে তোমার এক্স,
আর আই হচ্ছে তোমার এই কুণ্ডলীর মধ্য দিয়ে সৃষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে আমরা দেখো এই সমীকরণ থেকে যদি আমরা কুণ্ডলীর সেন্টার হতে অক্ষের উপরে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করতে চাই তাহলে কত দূরত্বে বের করবে সেই এক্স এর মানটা এখানে বলে দেওয়া থাকবে, তাহলে এক্স এর মানটা আমার জানা থাকবে। আর এই কুণ্ডলীর মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করেছে আই সেটাও জানা থাকবে, আর এই কুণ্ডলী কত ব্যাসার্ধের কুণ্ডলী তৈরি করেছে সেটাও তোমার জানা থাকবে। তাহলে এই মানগুলো যদি তুমি এখানে মান বসিয়ে দাও তাহলে ক্যালকুলেশন করলে তুমি ওই অক্ষের উপরে যত দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলা হচ্ছে সেই মানটা তুমি পেয়ে যাবে। ধরো আমি এখানে বলে দিলাম যে ধরো এখানে 200 পার্কের একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করা হয়েছে, তাহলে এন এর মান হচ্ছে 200। এই কুণ্ডলীর মধ্যে যে তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে আই ইকুয়াল টু ধরো 4 অ্যাম্পিয়ার, এবং কুণ্ডলী যে ব্যাসার্ধ দ্যাট ইজ ইকুয়াল টু আমি বলে দিলাম কুণ্ডলী ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কুণ্ডলী ব্যাসার্ধ কত ধরো আমরা ধরে নিলাম যে 20 সেন্টিমিটার, কুণ্ডলী ব্যাসার্ধকে আমি নামকরণ করলাম 20 সেন্টিমিটার। আচ্ছা তাহলে এখন কুণ্ডলীর কত দূরত্বে তোমার কেন্দ্র হতে কত দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান বের করতে চাচ্ছ এই এক্স এর মানটা ধরো বলা হলো 30 সেন্টিমিটার, তাহলে এগুলোকে মিটারে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে 0.2 মিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 0.3 মিটার, 0.3 মিটার। তাহলে দেখো এখানে এই সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে এই সমীকরণটা অ্যাপ্লাই করলে বি দ্যাট ইজ ইকুয়াল টু এন পাকের যেহেতু বলা হয়েছে মিউ নট এন দ্বারা গুণ করতে হবে, এন মিউ নট আই এস স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 ডিভাইডেড 2। তাহলে এখন দেখো এন এর মান জানা, ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, এন এর মান হচ্ছে 200, মিউ নট মানে 4π × 10⁻⁷, আই হচ্ছে 4 অ্যাম্পিয়ার, এর মানটা জানা স্কোয়ার করে নিবে, 2a এক্স এর মান জানা 0.3 দিয়ে ক্যালকুলেশন করলে তোমার কত টেসলা চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা তোমরা বাসায় ক্যালকুলেশন করে নিবে। তাহলে আমি এটা যে থিওরিটিক্যাল যে কনসেপ্টটা সেটা অ্যাপ্লাই করে আমরা এখানে অক্ষের উপরে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে এটা একটা পাকের জন্য, আর এন পাকের কুণ্ডলী হলে এন দ্বারা গুণ করতে হবে, দিয়ে তার একটা ম্যাথামেটিক্যাল যে প্রবলেম সে প্রবলেম সম্বন্ধে আমরা এখানে ধারণা পেয়ে গেলাম। আরেকটি জিনিস একটু দেখো থিওরিটিক্যাল কনসেপ্ট, সেটি হচ্ছে দেখো এক্স এর মান যদি 0 হয় ইফ এক্স ইকুয়াল টু 0 হোয়াট উইল হ্যাপেন্ড, এই সমীকরণ থেকে বলো হোয়াট উইল হ্যাপেন্ড। এক্স যদি 0 হয় তার মানে বৃত্তাকার কুণ্ডলীর এক্স 0 হওয়া মানে কি এই কেন্দ্রটাই আমরা পেয়ে যাব, তার মানে এক্স যদি 0 হয় তার মানে সেই এক্স 0 হওয়া মানে কি পি পয়েন্টে কোথায় চলে আসবে সেন্টারে চলে আসবে, তাহলে সেটা একটা বৃত্তাকার কয়েলের কেন্দ্রে যে চুম্বক ক্ষেত্রের মান সেই জিনিসটা আমরা পেয়ে যাব। দেখো কিভাবে পেয়ে যাচ্ছি, এক্স 0 হলে দেখো এই সমীকরণ থেকে আমরা কি পাই, বি ইকুয়াল টু মিউ নট আই এস স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু এক্স 0, তাহলে এটা বাদ হয়ে যাবে, আর এইটা এটা ক্যালকুলেশন করলে দেখো তৈরি হবে এ কিউব, তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড 2 এ। এটা দেখো বৃত্তাকার কুণ্ডলী কেন্দ্রে যে চুম্বক ক্ষেত্রের মান সেটাই আমরা কিন্তু পেয়ে গেছি, তার মানে আমার এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে যে মানটা তৈরি হবে দ্যাট ইজ ম্যাক্সিমাম মান তৈরি হবে, এই মানটাই হচ্ছে ম্যাক্সিমাম, এম এ এক্স আই এম ইউ এম, ম্যাক্সিমাম মানটা তৈরি হবে সেন্টারে। এবারে সেন্টার থেকে অক্ষ বরাবর যত দূরে যাব এক্স এর মান বৃদ্ধি পেতে থাকবে, আমার চুম্বক ক্ষেত্রের মান তত কী হয়ে যাবে কমে যাবে। তো এটা এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন আমরা যদি স্টাডি করি এক্স ইকাল টু প্লাস মাইনাস আলফা ইনফিনিটি, সরি প্লাস মাইনাস ইনফিনিটি, অর্থাৎ আমরা এই এখান থেকে যদি ডান দিকে ইনফিনিটি দূরত্বে যাই আবার সেন্টার থেকে বাম দিকে ইনফিনিটি দূরত্বে যাই, তো এই যে মাইনাস যে দূরত্বগুলো সেটা আলটিমেট স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তার মানে এই মানটা যদি এখানে বসানো হয় তার মানে একটা হিউজ মান তৈরি হবে, সেটা দ্বারা এটাকে ভাগ করলে অলমোস্ট বি এর মানটা কী হয়ে যাবে টেন্স টু কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তো বি যেহেতু 0 হয়ে যাচ্ছে তার মানে এই কন্ডিশনে যে মানটি তৈরি হবে বি এর দ্যাট ইজ মিনিমাম, মিনিমাম, তার মানে আমরা এই কন্ডিশনে এক্স যদি 0 হয় তাহলে আমরা সেন্টারে চলে যাব, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম চুম্বক ক্ষেত্রের মান পাবো কেন্দ্রে, এবার কেন্দ্র থেকে যদি আমরা ডান দিকে অথবা কেন্দ্র থেকে বাম দিকে যদি আমরা দূরে সরে যাই তাহলে চুম্বক ক্ষেত্রের মান কমতে কমতে ইনফিনিটি দূরত্বে গিয়ে সেটা কী হয়ে যাবে টেন্স টু 0 অর্থাৎ 0 হয়ে যাবে, তার মানে আমরা এটাকে তার মানে এক্ষেত্রে মিনিমাম মানটা তৈরি হবে। তো সেটা যদি আমরা একটু লেখচিত্রে দেখানোর চেষ্টা করি তাহলে দেখো আমরা কী জিনিস পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে এক্স, এই পয়েন্টে হচ্ছে এটা হচ্ছে সেন্টার কয়েলের সেন্টার, তার মানে এই পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার বি দ্যাট ইজ বি। তাহলে আমরা ক্যালকুলেশন করলে দেখো এই যে গ্রাফটা পাচ্ছি আমরা সেন্টারে আমরা কি ম্যাক্সিমাম মান পেয়ে যাব, আর আমরা অসীমে গেলে কি পাচ্ছি, আমরা এদিকে যদি ডান দিকে প্লাস ইনফিনিটি যাই তার মানে কি প্লাস, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর এদিকে হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি, তার মানে এইরকম একটা লেখচিত্র তৈরি হবে।
এইরকম একটা লেখচিত্র তৈরি হবে, তার মানে সেন্টারে মানটি আমার সবচেয়ে বেশি হবে, এরপরে মানটি কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে এই যে সেন্টার কেন্দ্র, এখানে ম্যাক্সিমাম মানটা তৈরি হবে চৌম্বক ক্ষেত্রের মান। এবারে সেন্টার থেকে আমি যত দূরে যাব বি এর মান তত কি হয়ে যাবে, কমতে কমতে ইনফিনিটি দূরত্বে এসে এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। একইভাবে এটা আমার গ্রাফটা ক্লিয়ার হয় নাই, মোটামুটি তাহলে এই সেন্টারে ম্যাক্সিমাম হবে, সেন্টার থেকে ডানে বা বামে যত দূরত্বে যাবে এক্স এর মান বৃদ্ধি পাবে, আমার চৌম্বক ক্ষেত্রের মান কমতে থাকবে, প্লাস ইনফিনিটি দূরত্বে গেলে অলমোস্ট শূন্য হয়ে যাবে, এটা এক্স অক্ষকে স্পর্শ করবে, আর এই মাইনাস ইনফিনিটিতে গেলে এখানে কি হবে, এক্স অক্ষকে এখানে স্পর্শ করবে। তো এটাই হচ্ছে একটি প্রবাহবাহী বৃত্তাকার কুণ্ডলী অক্ষের উপরে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, এবং তার যে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা শিখলাম নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং তার তার সংশ্লিষ্ট যে একটা লেখচিত্র তৈরি হয় সেই বিষয়গুলো আমরা ধারণা পেয়ে গেলাম। তো নিশ্চয়ই তোমাদের এই লেকচারটি সবার ভালো লেগেছে, তোমরা আরও অসংখ্য আমি লেকচার তৈরি করছি, তোমরা আমার লেকচারগুলোকে যদি পেতে চাও আপডেট যে লেকচারগুলো, সেই লেকচারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যেন তোমরা লেটেস্ট কোনো ভিডিও আমি যখন আপলোড করবো তখন সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।